হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক লাস্ট ভিডিওতে আমরা এই যে স্লিপ সেট টাইম আউট এগুলোর সাথে কীভাবে আমরা প্রমিস ইউজ করতে পারি সেটা দেখাইছিলাম এই এপিসোডে আমরা অ্যাকচুয়ালি প্রমিস নিয়ে ডিপ ড্রাইভ দিব এবং প্রমিস কিভাবে আমরা আসলে স্মার্টলি ইউজ করতে পারি বা প্রফেশনালি কীভাবে আমরা ইউজ করি সেটা আমরা দেখাবো টু ডু দ্যাট লস লেটস ফার্স্ট ক্রিয়েট ইন ইউর ফাইল অ্যান্ড লেটস নেইম ইট অ্যাজ অ্যাসিঙ্ক অ্যাওয়েট প্রমিস চ্যাস এই জিনিসটা কি পরে বলবো এই যে ফাইলটা আমরা বানাইলাম এই ফাইলে আমরা একটা কাজ করি স্ক্র্যাচ থেকে যেহেতু করতেছি জুম করা যায় কি না হ্যাঁ যাই ওকে নাইস সো আমি যদি প্রমিস লিখি দেখেন প্রমিস জিনিসটা কি আসলে প্রমিস জিনিসটা কিন্তু এখানে একটা ইন্টারফেস বলতেছে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা আছে দ্যাট মিনস ইটস এ ক্লাস অ্যাকচুয়ালি আমরা যদি এখানে নিউ প্রমিস করি এরপরে সেইখানে বলতেছে যে সে কি কি নেয় একটা ফাংশন নেয় এক্সিকিউটর নামে আর একটা ফাংশন নেয় সে সরি এটা ব্র্যাকেট শুর্যের ব্র্যাকেট শেষ এ আবার দুইটা প্যারামিটার নাই রিজলভ এবং রিজেক্ট নামে এটা আমরা গত পর্বে কিন্তু ডিটেলস আকারে দেখাইছিলাম যে আমি একটা ফাংশন পাঠাচ্ছি সেই ফাংশনটার যে প্যারামিটারটা সেই প্যারামিটারটা পাঠাচ্ছে কে প্রমিসের ভিতর থেকে নিজে এখন এইটা যদি খুব বেশি পেছানো মনে হয় লেটস গো ব্যাক টু দ্য সোর্স কোড তো আমি আপনাদের জন্য আসলে সার্চ করেই রাখছি তো আমি ক্রোম ভিএইট ইঞ্জিনের প্রমিসের যে সোর্স কোড সার্চ করছি তো এখান থেকে আমি এখানে কিছু পাইছি ভয় পাওয়ার দরকার নাই বিকজ আমি নিজেও সি প্লাস প্লাস সি আসলে জানি না বাট ওয়াট অ্যান্ড ট্রাইং টু শো ইউ ইজ দ্য কমন কি ওয়ার্ডস উই অলরেডি ন যেমন দেখেন প্রমিস কীভাবে কাজ করতেছে প্রমিস বলে এখানে আসলে কিন্তু ক্লাস আছে ফাংশন তৈরি করছে ইজ প্রমিস চেক করছে ঠিক আছে এরপর যদি আমরা একটু উপরে যাই উপরে গিয়ে যদি আমরা দেখি যে এখানে আসলে অনেক রকমের পরিচিত কোড কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তো আমরা যদি প্রমিস দিয়েই সার্চ করি প্রমিস প্রমিস ওয়ার্ড আছে অনেক কিছু আমরা যদি এখানে আসি এখানেও দেখেন প্রমিস শব্দটা এখানে আছে এবং সেইখান থেকে প্রমিস ক্রিয়েট করে অনেক কিছু সে করছে এখানে অ্যাজ আই সাইড কোড বোঝানোর আসলে খুব বেশি ছামার নাই বিকজ মানে স্লেম নিজেও খুব বেশি প্লাস প্লাস জানি তা বলে মনে হয় না এবং এটা আমাদের বিটোর জন্য অ্যাপ্লিকেবল না এটা হচ্ছে ক্রোমিয়ামের ভিএইট ইঞ্জিনের যে সোর্স কোড সেটা তো এখানেও দেখেন প্রমিস যে এস এখানে এটা একটু সহজ লাগছে আমার কাছে তো সে এখান থেকে একটা রিজলভার নিচ্ছে রিজলভারটা যদি আমরা কল কেমনে করে সেটা দেখি সো এই যে দেখেন ও নিজে ও নিজে মানে কি প্রমিস প্রমিসিয়াস যে বানাইছে ক্রোমিয়াম ভিএইট ইঞ্জিন ওর ভিতর থেকে ওভার ফাংশনটা কল করতেছে এখান থেকে প্যারামিটার সে পাঠিয়ে দিচ্ছে খুব বেশি পছার দরকার নাই এগুলা দেখাচ্ছি একমাত্র কারণ যেন আমরা এগুলাকে বুডু ম্যাজিক মনে না করি ঠিক আছে এভরিথিং ইজ ইন হিয়ার জাস্ট বিকজ আমরা এনাফ টাইম এখানে ইনভেস্ট করতেছি না দ্যাট ডাজন মেন ইটস এ ব্ল্যাক ম্যাজিক আপনার একটু সিনিয়র হবেন আমি আর একটু এক্সপার্ট হব আমরা এগুলো কিন্তু আরও সহজে বুঝতে পারবো ঠিক আছে সো এইটা বলার জন্যই আসলে এগুলো দেখানো ফায়ারফক্সে যদি আমরা যাই ফায়ার সোর্স করে যদি আমরা যাই দেখেন প্রমিস দিয়ে সার্চ করছি প্রমিস দিয়ে অনেক কথা এখানে কিন্তু আসছে প্রমিস রিজলভ অনেক কিছু কিন্তু এখানে ঠিক আছে আছে ঠিক আছে সো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে গেট ব্যাক করি রাইট ক্লিক করে এগুলো ক্লোজ করে দেয় সো ওয়ার অ্যাম ট্রাইং টু সে ভেহারা সেটা হচ্ছে যে প্রমিস আসলে ইঞ্জিনের মধ্যে তৈরি করা একটা ক্লাস যে আসলে একটা ফাংশন প্যারামিটার আকারে নেয় এই ফাংশনটা যখন আমি এই ক্লাসটাকে পাঠিয়ে দিচ্ছি এই ফাংশনটাকে যখন ইঞ্জিনটা নিজে কল করতেছে সে আবার দুটা ফাংশন প্যারামিটার আকারে পাঠাচ্ছে এটাই আসলে বলছি ঠিক আছে তো আমি যদি এখন এখানে ট্যাপ দেই চলে আসছে আসলে ঠিক আছে তো এখানে কি হইল আসলে এখানে আমি একটা লেখি হচ্ছে গিয়া ফি এবার আমি দেখে কনসোল ডট লক করি কি কি আসে আসলে এবং এখানে দিলাম হচ্ছে সো এই যে অবজেক্টটা তৈরি হলো এই অবজেক্টটা আসলে কি এটা আমরা আগে একটু বুঝি ভিতরে ইন্টারনাল আমি আর কথা বলবো না আমরা এখন এই অবজেক্টটা নিয়ে কথা বলবো তো অ্যাসিংক অ্যাভেড প্রমিস ক্লাসটা তার মানে কোথায় লোড করতে হবে আমার এই যে ইন্ডেক্স ফাইলে লোড করতে হবে সো লোড করলাম কোডটা করলাম সো আমি যদি এখন আমার ব্রাউজারে এসে রিফ্রেশ দিই এই দেখেন প্রমিস সাবজেক্টটা আমি পেয়ে গেছি এবং প্রমিস অবজেক্ট অবজেক্টটা যদি আমরা খুলি দেখব যে সে আসলে এখানে কি করছে কিছু কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা আছে ক্যাচ ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন ফাইনালি ফাংশন দেন ফাংশন তাই না এই দেন ফাংশনটা কিন্তু অলরেডি আমরা দেখছি দেন ফাংশনটা কি করে সে হচ্ছে আবার দুটো আর্গুমেন্ট নেয় এগুলো আমরা অলরেডি দেখছি এটা নিয়ে খুব বেশি পাচাব না সামারি হচ্ছে যে আমরা প্রমিস সাবজেক্টটা যদি বানাই বানাইলে আমরা কিছু স্টেট পাই প্রমিসের স্টেট ফুলফিল্ড ডান পেন্ডিং এখানে আমি দেখেন প্রথমে পেন্ডিং ছিল পরে ফুলফিল্ড ডান হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যদি আমরা রিজলভটা কল না করি হোয়াট উইল হ্যাপেন কনসোল ডট লগ নট রিজলভিং ঠিক আছে আমি রিজলভ করবো না তার মানে আমাকে এই যে ফাংশনটা যে আমাকে দিছিল কে দিছিল প্রমিসের ভিতর থেকে সে কল করবে এই ফাংশনটা আমি কল করলাম না তার মানে আমি রিজলভ করলাম না তাইলে কী হবে তাহলে আমি রিফ্রেশ দিই দেখেন সে কিন্তু এখনও পেন্ডিং অবস্থাতেই আছে ঠিক আছে অবজেক্টটা কিন্তু পেন্ডিং অবস্থাতেই আছে সে কিন্তু রিজলভ হয় নাই সো সামারি হচ্ছে যেটা আমি বলছি যে প্রমিসের কিছু স্টেট থাকে এবার এটা ডান হয়ে গেছে ঠিক আছে আমরা ক্লোজ করে দিই তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস হোয়াট ইফ আই থ্রো সামথিং অর আই হ্যাভ অ্যান এরোর এখন সেই এরোরটা যদি আমি বলি যে রিজলভ হয়েছে তাহলে আমি কীভাবে বুঝবো যে এটা কি এরন নাকি সাকসেস ইন দ্যাট খেইস রিজেক্ট সো এই রিজেক্ট ফাংশনটাও কিন্তু আমি বানাই নেই বানাই সেকে প্রমিস নিজে সো ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে সে রিজলভের জন্য দেয় সেকেন্ড প্যারামিটারটা সে দেয় হচ্ছে গিয়ে রিজেক্টের জন্য ঠিক আছে তো আমি যদি এখানে রিজলভ না করে এখানে রিজেক্ট লেখি হোয়াট উইল হ্যাপেন লেটস সি কন্ট্রোল এস ডিসি আমি এটা একটু পাঁচ সেকেন্ড দিই তাহলে আমরা দুই রকম স্টেট দেখতে পারবো রিফ্রেশ পেন্ডিং পেন্ডিং সো এই যে দেখেন সে একটা এরোর থ্রো করছে ঠিক আছে এখানে ডান লিখছি দিকে ডান এখানে যদি লিখি আমি হিস ইজ অ্যান এরোর তো রিফ্রেশ করি কিছুক্ষণ পরে আমরা একটা এখানে এরোট দেখব সেই এরোরটা আসছে কার কাছ থেকে প্রমিসের কাছ থেকে পায়া রিজেক্ট সো বেসিক্যালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে এরকম প্রায় ক্যাচ করে আমরা হচ্ছে এইখানে এরোডটা এইভাবে লিখি আর ওই দিক থেকে যদি কোনো কাজ আমরা রিজলভ করতে চাই রিজলভ করি ঠিক আছে সিম্পল এজ দ্যাট সো আই থিঙ্ক এই ব্যাপারটা এখন আপনার কাছে ক্লিয়ার সো রিজলভ রিজেক্টকে কল করে ক্রমশী ভিতর থেকে কল হয় মানে আই মিন প্যারামিটার আকার আমাকে দেয় ইটস ইজ ডেফিনেশান আই থিঙ্ক এতোগুলো ভিডিও আপনারা দেখছেন এখন অ্যাটলিস্ট আপনাদের এইটুকু বোঝার কথা যে একটা ফাংশন ডিক্লারেশন ওর প্যারামিটার পাস করছে আর সেই ফাংশনটার এক্সিকিউশন এক না দিস টু ফাংশনস আর গিভেন মি গিভেন টু মি

প্রমিস এটা ধরার জন্য অনেক ওয়ে আছে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এরকম পি ডট সো পি অবজেক্টটা দিয়ে আমরা দেখছিলাম কি কী ক্লাস দেয় সে সরি কী কী ফাংশন দেয় আমাকে ফাইনালি দেয় ক্যাচ দেয় তাই না সরি ফাইনালি দেন ক্যাচ অনেক কিছু দেয় এবং সে অ্যাকচুয়ালি প্রমিসও দেয় সে এটসেলফ একটা প্রমিস রিটার্ন করে সো আমি যদি এখানে পি ডট দেন লিখি তাইলে কি হচ্ছে আমি এই ফাংশনটা কল করতেছি ঠিক আছে এখন এই ফাংশনটা যে কল করব এই ফাংশনটা কে লেখছে লেখছে হচ্ছে গিয়া প্রমিসের ভিতরে যে ডেভেলপার সে লেখছে সো এই ফাংশনটা কি করে আসলে এই ফাংশনটা প্যারামিটার আকারে সে আরেকটা ফাংশন নিতে পারে ঠিক আছে সো আমি ইচ্ছা করলে এখানে একটা ফাংশন পাঠাতে পারি সো আমি যদি এইভাবে লিখি সো ফাংশনটা যদি এভাবে লিখি ফস্ট মাই মাই দেন পস টু এরকম দেই হচ্ছে রেজাল্ট এটা আমার তৈরি করা একটা জিনিস ঠিক আছে কনসোল ডট লগ এটা হচ্ছে গিয়া রেজাল্ট এটার জাস্ট একটা ফাংশন ডিক্লারেশন আই থিঙ্ক ইউ অল নো নাও এখানে আমি কী করলাম মাই দেনটাকে পাঠিয়ে দিলাম তাহলে কি হবে বলেন তো এই ফাংশনের ডেফিনেশনটা আমি পাঠাই দিচ্ছি দেনের কাছে উইজ দিস দেন এই দেনটা হচ্ছে আসলে প্রমিসের একটা ফাংশন তার কাছে প্যারামিটার পাঠাচ্ছি সো উই যে পি যখন রিজলভ হবে পি তো জানে যে তার মধ্যে দেন আছে সো সে দেনটা কল করবে তো দেনের মধ্যে যদি আমি ফাংশনটা পাঠাই এই ফাংশনটা সে এক্সিকিউট করবে এবং এই ফাংশন এক্সিকিউট করে সে রেজাল্টটা প্যারামিটার আকারে পাঠিয়ে দিবে সো এগেইন ইটস লাইক ড্রিম উইদিন এ ড্রিম উইদিন এ ড্রিম ঠিক আছে সো আমরা যদি রিফ্রেশ করি এই কনসেপ্টের মতো এই কনসেপ্টটা বটেবার উল্টা আমি মাই দেন পাঠাচ্ছি প্যারামিটার আকারে এই ডেনের কাছে যখন রিজলভ হবে তখন প্রমিস আমার এই ফাংশনটা কল করবে কেমনে ফাংশনটা কল করবে উই অল ন লাইক দিস এখন এই ফাংশনটা যে কল করবে এই ফাংশনটাতে প্যারামিটার নেয় তার মানে কি সে একটা প্যারামিটার পাঠাবে সে মানে কে প্রমিস কোন প্যারামিটার পাঠাবে এই সাকসেসটা পাঠাই দিবে সো ভার আম গোয়িং টু ডু আমি একটা কাজ করি এখানে আমি নিউ ডেট পাঠাই দিই একটা তাইলে বুঝতে আমাদের সুবিধা হবে তার মানে রেজাল্টের মধ্যে কি আসবে এই ডেটটা আসার কথা আরও সহজ করে আমি একটু লোকাল টাইম স্ট্রিংটা বসায় দিই শুধু টাইম দেখতে পারবো আমরা ঠিক আছে সো ইউল সি that আমাদের কলিং এবং আমাদের এক্সিকিউশন দুইটা আসলে এক সময় হয় না এইট ডট থ্রু লোকাল থাইন স্ট্রিং এটা দরকার নেই আসলে সো এখান থেকে আমরা টাইমটা লক করলাম এটা ফাংশন ডিক্লারেশন এটা পি ডট ডেন যখন রিজলভ হবে তখন এই ফাংশনটা কল করবে ভিতর থেকে এখানে আমরা একটা কল দিই অংশ ডট লগ এখানে দিব আমরা এখানে দিব হচ্ছে আমরা মাই দেন ঠিক আছে ওকে লেটস রিফ্রেশ আওয়ার ব্রাউজার সি প্রাশেড এটা লগ আসছে লাইন নাম্বার ইলেভেন লাইন নাম্বার ইলেভেন মিলসে তারপরে সাথে সাথে লাইন নাম্বার ফোরটিন উইচ মিন্স দিস ওয়ান হোয়াই বিকজ এই কাজটা আমাদের কোথায় হবে ওই যে আগে বলছিলাম ওয়েব এ দিয়ে চলে যাবে ওয়েব এ এর পরে কোথায় বলেন তো এ পে এর পরে কিউ কিউ এর পরে ইভেন্ট লুপ ইভেন্ট লুপের পরে তারপর কলসট্যাক কলসট্যাকের পর তারপর সেই জায়গায় এক্সিকিউট করবে এক্সিকিউট করে শেষ করার পরে সে রিজলভটা কল করবে রেজাল্টটা কল করার পরে প্রমিস যখন রেজল্ট হয়ে গেল তখন সে দেন ফাংশনটা কল করবে আই মিন দেনের ভিতরে যেটা আর কি সো মাই দেন যখন কল করলো সেই সাথে সেইটা প্যারামিটার আকারে পাঠিয়ে দিল সো পাঁচ সেকেন্ড পরের রেজাল্টটা আমি মাই দেনের মধ্যে পাওয়ার কথা দেখি তো পাইছি কিনা পাঁচ সেকেন্ড পরের রেজাল্টটা সো বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ পাইছি কিন্তু ঠিক আছে সো আই থিঙ্ক অনেক কথা বলছি প্রমিস নিয়ে বাকিটা আসলে ভাই প্র্যাকটিসের ব্যাপার নিজে নিজে নিজের মতো করে চেঞ্জ করবেন প্র্যাকটিস করবেন চেঞ্জ করবেন প্র্যাকটিস করবেন করে 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 আসলে দেখতে হবে ঠিক আছে সো প্রমিসের এই যে স্টাইলটা এটা আসলে স্ট্যান্ডার্ড কোডিং না আমি জাস্ট আপনাদেরকে প্রমিসটা বোঝানোর জন্য এরকম টপ টপ অফ দ্য ফাইল কোডটা লিখছি নেক্সট ভিডিও দেখ আমরা দেখবো কীভাবে আসলে ফাংশনের ভিতরে আমরা কলগুলো করতে পারি ঠিক আছে সি ইউন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম